কালকে আমরা এখান থেকেই মার্কেটিং করেছিলাম। কালকে এখান থেকেই আমরা এই যে ডান দিকের একটা গেট দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকেই আমরা জঙ্গল সাফারিতে গেছিলাম। যারা আমাদের সেই ভিডিওটা দেখেননি, দেখে নিতে পারেন, হয়তো ভালো লাগবে। একটা অন্যরকম অ্যাডভেঞ্চার ছিল, হ্যাঁ, যদিও কিছু দেখতে পাইনি, ওই একটা কাঠ বিড়ালি আর কয়েকটা গরু আর মানুষ ছাড়া, কুকুর ছাড়া, কিন্তু যাই হোক, দেখতেই পাবো, এরকম ব্যাপার নেই। অ্যাডভেঞ্চারটাই একটা বড় পাওনা বলে আমার মনে হয়। এইটাই ছিল সেই এন্ট্রি গেট। তো আগের দিন এখান থেকে এন্ট্রি নিয়েছিলাম, না এটা দিয়ে এন্ট্রি নিয়েছিলাম, না এটা একটা অন্য দিক থেকে ঢুকলো, বেরোলাম আজ, সেটা একটা অন্য টাইপের ঘর ছিল, না এটা অন্য এন্ট্রি গেট, আমরা অন্য দিক থেকে, আমাদের এসেছিলাম দারিংবাড়ি থেকে, এটা একটা অন্য এই থেকে, এটা মানে টাইগার রিজার্ভটা ছেড়ে দিলাম একটু, সাতকোশিয়া টাইগার রিজার্ভ, এখন কেওনঝার। আমরা NH-55-এ পড়বো আর 1 কিলোমিটার পরে আপনাদের প্রতি ঘন্টা রিপোর্টার আবার হাজির। 164 কিলোমিটার বাকি, 4 ঘন্টা 2 মিনিট লাগার কথা, 4:30 হচ্ছে আমাদের টাইম ছিল, মাঝে এই টিএটা বেড়ে গেছিলো, আবার মোটামুটি 8 মিনিট মতো ম্যানেজ করতে পেরেছি 163 কিলোমিটার, তার মানে অ্যাপ্রক্সিমেট আমরা 60 কিলোমিটার 1 ঘন্টা 10-15 মিনিটে এসেছি। ভালো স্পিডই মেনটেন করা যাচ্ছে, কিন্তু রাস্তাঘাট খুবই ভালো, আননেসেসারি স্পিড নয় কিন্তু ভালো স্পিড। তো আপাতত এখান থেকে আর 163 কিলোমিটার বাকি, কোথায় যাচ্ছি সেটা এখন রিভিল করছি না, কেওনঝার যাচ্ছি সেটা তো ডেফিনেটলি, কিন্তু শুধু কেওনঝার না, কেওনঝার গেলে তার আগেই হয়তো পৌঁছে যেতাম, একটু কেওনঝার থেকে অন্যদিকে একটা অন্য কিছু দেখার বা দেখানোর উদ্দেশ্য, দেখা যাক সেটা কতটা কি হতে পারে। নিয়ারেস্ট ডেস্টিনেশন যেটা করেছিলাম 3:47 পৌঁছানোর কথা, 132 কিলোমিটার বাকি। বেসিক্যালি রাস্তা ভালো, কিন্তু ওই বাম্পার প্রচুর, আর এখন একটা মাইনিং সেকশনের রাস্তায় আমরা এসেছি, এটা দিয়েই যেতে হবে। তো ঠিক আছে, দেখা যাক কী হয়, কটার দিকে পৌঁছতে পারি, খাওয়া এখনও হয়নি, কারণ এই পোর্শনে হোটেল দেখছি না খুব একটা। তো ঠিক আছে, কোথাও একটা ব্যবস্থা করতে হবে, কোথায় করতে পারি সেটাও জানিয়ে দেবো। PM-এ পৌঁছানোর কথা, 2 ঘন্টা 8 মিনিট লাগার কথা, এটাকে কমিয়েছিলাম প্রায় 4:28 করে ফেলেছিলাম, কিন্তু একটু রাস্তা এদিক ওদিক হওয়ার জন্য ব্যাপারটা একটু ইয়ে হয়ে গেল। দেখা যাক এখন খাওয়া দাওয়ার ব্যাপারটা কী হয় দেখছি, এই জায়গাতে খাওয়া দাওয়া পাবো বলে মনে হচ্ছে না, দেখা যাক 3:30-3:30 অবধি দেখি, তারপরে জানাচ্ছি।
ন্যাশনাল হাইওয়ের পাশেই একটা ধাবাতে খেলাম, খাওয়া দাওয়া করে তারপরে তো আবার বেরিয়ে যাচ্ছি। খারাপ নয়, 100 টাকায় খাওয়া দাওয়া, মাছ ভাত, কোয়ালিটি মোটামুটি ভালো। আর কারণ এখানে খুব ভালো কোয়ালিটি আশা করলে খাওয়া যাবে না, এর আগের বারও একবার এসে আমরা বিপদে পড়েছিলাম। একটা ডিমের অমলেট, টোটাল 320 টাকা বিল হলো, তিনজনে খেলাম, একজন অসুস্থ। সামনে টোল গেট, দেখাই কে অসুস্থ, মা অসুস্থ, অসুস্থ। এখন কেওনঝারের দিকে যাচ্ছি, তো মুশকিল হচ্ছে যে এখানে গাড়ি বাবা আতবত ব্যাড বেজে গাড়িটাকে ওখানে রাখলাম, একটা দারুণ ভিউজ পাবো বলে চলে আসলাম। আহ, অসম্ভব সুন্দর, অসম্ভব। দেখুন দেখুন, ভ্যালি দেখার জন্য আমরা কোথায় না কোথায় যাই, আর এখানকার ভ্যালিটা দেখুন। থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ। আজকে মানে বাড়ি পৌঁছাতে পারবো না, যত এগোচ্ছি তত একটু সুন্দর সুন্দর ভ্যালির ভিউ পাচ্ছি। দেখুন হোটেল পাবো কিনা সেটাও ভাবছি, সমস্যাটা। ঘাগড়াতে পৌঁছালাম 5:03, 6টার সময় বন্ধ হয়ে যায়। আর আগেও এখানে একবার এসেছি, যদি আপনারা সেই ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে প্লিজ আমাদের আই বাটনে সার্চ করুন, পেয়ে যাবেন, খুব বেশি নয়, নাহলে ডিরেক্ট ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। এখানে কী কী দ্রষ্টব্য স্থানগুলো আছে সেগুলো আমি একবার আপনাদেরকে একটা ভিডিও ছবি তুলে দেখি। ঘাগড়া, খান্ডাহার, কোনাসিকা, বলদেবজি টেম্পল, সিদ্ধিমাতা, কঞ্জহারি ড্যাম, সীতাবিনজি, তারিণী টেম্পল, কুশলেশ্বর, ডিস্ট্রিক্ট পার্ক, চিকিনা, হান্ডিভাঙা, হাডাগাড়া, দুর্গা মহাদেব আর কিচি, এইগুলোই এখানকার দ্রষ্টব্য, মেনলি দ্রষ্টব্য স্থান। এখন আমরা
এসে গাড়িটা ওখানে পার্ক করেছি মোটামুটি করে। এখন যে আগেরবার যখন এসেছিলাম, যদি আপনারা আমার ভিডিও লিঙ্ক ফলো করে থাকেন তাহলে দেখে দেখবেন যে এই জায়গাটা পুরো খালি ছিল, কতিপয় হাতে গোনা লোক ছিল, আর এবার তো এখন দেখছি প্রচণ্ড ভিড়। তো এখন আস্তে আস্তে এগোচ্ছি সানাগাগড়া ওয়াটারফলসের দিকে গিয়ে। আপনারা যারা দেখেছেন ফলো করেন তারা দেখেইছেন, তবে এই সময় বর্ষাতে ওর কী রূপ হয় সেটা আরেকবার আপনাদেরকে দেখাতে চাইছি। চলো যেতে থাকি। সানাগাগড়ার বোটিং পয়েন্ট, ওই যে ওখানে প্রচুর লোক অলরেডি বোটিং করছে। আগে যখন এসেছিলাম তখন পুরো খালি, এবার প্রচুর লোক। তো যাই হোক, এখন ওয়াটারফলসের দিকেই যাই। বর্ষার সময় ওয়াটারফলসের কী রূপ সেটাই এখন দেখবার। আমরা কেওনঝড় কেন চয়েস করে নিলাম তার কারণ হচ্ছে ওখান থেকে কলকাতা ডিস্টেন্স ভালোই, তো বাবা আছে, অলরেডি আমাদের একটা স্টে হওয়ার কথা ছিলই, তো ভাবলাম যে ডিরেক্ট করবো না। আর সাতকোশিয়াতে গিয়ে যেহেতু একটু মিসম্যানেজমেন্ট হলো, সেহেতু আমরা ভাবলাম না তাহলে কেওনঝড় চলে যাই, কারণ এখান থেকে কলকাতা ডিস্টেন্স মাত্র 350 কিলোমিটার অলমোস্ট। তো অসুবিধা নেই, এখান থেকে খুব সুন্দরভাবে আমরা কলকাতা পৌঁছে যেতে পারবো। তবে কালকে সকালে আরও কিছু জিনিস দেখবো, এক্সপ্লোর করবো, যেগুলো আগেরবার করিনি সেরকম কিছু এক্সপ্লোর করার খুব ইচ্ছে আছে। সেটা কীভাবে করবো বা কী হবে সেটা ক্রমশ প্রকাশ্য। আপাতত চলুন ওয়াটারফলসের দিকে যাই। সব যাচ্ছে আমরা সামনে। এটা পার্ক, এখান তখন একদম খালি, এখন কত লোক। চলো চলো চলো, কি সুন্দর পাখি বসেছে দেখেছো, কত ধরনের পাখি। ইদি আসছে, হ্যাঁ হ্যাঁ, সাইনা ঘাগড়া ওয়াটারফল ইন দিস সাইড। চলো প্রতি ঘন্টা রিপোর্টার হাজির। গাড়িটাকে দাঁড় করিয়েছিলাম, যারা আমার কেওনঝড়ের ভিডিও আগেও দেখেছেন তারা জানেন। আর এখান থেকে কেওনঝড় শহরটাকে খুব সুন্দর দেখা যায়, ওইদিকে পূর্ণিমার চাঁদ। গাড়িটাকে এখানে দাঁড় করিয়েছিলাম, আর এই হচ্ছে পূর্ণিমার চাঁদ সাথে এসে জায়গাটা এসছি। সেকেন্ড বার আসলাম, ঠিক ততটাই ভালো লাগছে যতটা আগের প্রথমবার ভালো লেগেছে। তো চলুন প্রতি ঘন্টা রিপোর্টার, আর বেশি নয়, এখানে হোটেল একটা পেয়েছি, ওটিডিসি পান্তকে পাশে বুকিং পাইনি, তো দেখা যাক যেখানে পেয়েছি সেখানে গিয়ে কী হয়। প্রীতমস এখানে কেওনঝড়ে আমরা বুকিং করেছিলাম দুটো রুম, একটাই ডবল বেড এইভাবে আছে, আর রাখার জন্য অনেক স্পেস, এখানেও স্পেস আছে, আর একটা মিরার আছে, দুটো ড্রয়ার, একটা টাওয়েল দিয়েছে, বসার জন্য চেয়ার, সবই সিন, খারাপ না। এসি ডেফিনেটলি আছে, এসি কাজও করছে ভালো। হ্যাঁ, এখানে গিজার আছে, ওয়েস্টার্ন সাইড স্টাইল টয়লেট, আর সাবান দিয়েছে, আর একটা বেসিন। তো এটা হচ্ছে একটা রুম, আরেকটা রুমেরও ভিউ দেখিয়ে দিচ্ছি, তো ওভারঅল খারাপ নয় আর কি। হচ্ছে সেকেন্ড রুম, একটা বড় খাট, টিভি আছে যেটা দেখার প্রয়োজন নেই, ওয়ার্ড্রপ, রাখার জায়গার প্রচুর অভাব নেই,
এখানে একটা মিরার, বসার জায়গা, প্লাস দুটো চেয়ার, আর এটা হচ্ছে বাথরুম। গিজার আছে, বড় বলে ড্রেসিং টেসিং আছে, আর সামনে একটা মিরার আছে, ঠিকঠাক, খারাপ না। আমাদের খাবার আসেনি, আমাদের থেকে খাওয়া চাইবে না, বলো তো আমাদের কি খাবার আছে? আমরা কি না 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 খাবার খাবো না, না একদম খাবো না, একদম না, মামাম প্রণাম কর।